বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং শিখবেন এ আশা করে আমি আমার এই ভিডিওটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। দুই গোছায় গিরা দিয়ে পেটিকোট কাটা আর একটা কৌশল আপনাদের দেখাব। আপনারা দেখুন, 40 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চি কোমর, 39 ইঞ্চি লম্বা, আবার 42 ইঞ্চি লম্বার জন্য আর এক মাপ কোমরে, বা 42 ইঞ্চি, 44 ইঞ্চি, 45 ইঞ্চি। আমি আপনাদের এটা বেশি অনেক স্বাস্থ্য না, কমও স্বাস্থ্য না, স্বাভাবিক মাত্রায় স্বাস্থ্য। 40 ইঞ্চি এই যে দেখতেছেন, আমি এখানে 39 ইঞ্চি কাপড় নিয়েছি, মানে দুই গোছের ঘিরে কাপড় নিয়েছি। এই পাটটা হলো 39 ইঞ্চি, আর এই পাটটা হলো গিয়ে 42 ইঞ্চি কাপড়। এই যে 42 ইঞ্চি এই পাটটাই কাপড়। আমি এই পাট থেকে কিছুই নেব না, ফেতারিতে কিছুই নেব না। এইবার থেকে আমি একটা বেলের কাপড় নিব। আবার যেটা দুই গজ অনেক স্বাস্থ্য বেশি, তখন সাইডে থানে ফিতার কাপড় নেওয়া যাবে না, বেলের কাপড় নেওয়া যাবে না, আলাদা কাপড়টা নিতে হবে। কিন্তু এটা লম্বাও বেশি চাইছে, এর জন্য আমরা এই বেলের কাপড়টা শুধু নিতেছি, আর বাদ বাকি কাপড়টুকু, ফিতার কাপড়টুকু, পট্টির কাপড়টুকু কোথানে নিতে হয় আপনাদের ওটা আমি বলে দেব। আমি এখানে 16 ইঞ্চি আমি বেলের কাপড়টা নিচ্ছি, পাশ হ্যাঁ আমার নেওয়া হয়েছে বেলের কাপড়টা। দেখেন এখন কি করব, দেখেন এখানে সমান আছে, এই পাটে এই কাপড়টা বেশি আছে। এখন আমি এই কাপড়টা কেটে নিব, এখান থেকে আমি সামনে পট্টি দেওয়ার কাপড়টা কেটে নিচ্ছি। আর এখান থেকে ফিতা হবে, ফিতার ফুল দিতে হবে। আপনি 40 ইঞ্চি বডির জন্য আমি এইবার থেকে 6 ইঞ্চি উপরের পাট 6 ইঞ্চি নিচ্ছি, এপাশেও 6 ইঞ্চি নিচ্ছি। আমার একটা পাট কাটা হয়ে গেছে, আমি আর একটা পাট কেটে দেখাবো। এই পাট থেকে আমি বেলের কাপড়টা নিছি, আমি এটা 6 ইঞ্চি না নিয়ে আমি এটা 5.5 ইঞ্চি নিচ্ছি। দেখেন এখন এটা, দেখেন আমি এখানে কি করি, এটা এভাবে মিলাবেন, দুইটা পার দুই এখানে করবেন। আর এই যে আগে যেটা আই করছি, কাটেছি, এইটা আপনি এই যে এনে দেখেন দুই পার্ট আছে, আবার এনে এক পার্টেই বোঝা যায়। এখন আপনি এনে দুই পার্ট আছে, আপনি এটা এই যে এক পার্টালাটা এভাবে নেবেন, এভাবে নিয়ে এটার উপরে বসাবেন।
আর এই যে এটা জয়েন্ট ছাড়াটা, এটা এপাশে নেবেন। এপাশে নেওয়ার মানে হলো এই কাপড়টা চারো মুখে এক সমান থাকবে। এই যে দেখেন আপনারা এভাবে ভালোভাবে ধরে এভাবে এই প্যার যে মোড়া থাকবে এভাবে একটু ধরে এভাবে কেটে নিবে। আর এই সাইডে এখান থেকে এই যে প্যার মোড়া দেখেন, এখান থেকে আপনারা এভাবে হাফ ইঞ্চি পর্যন্ত বা হাফ ইঞ্চির একটু উপরে সুন্দর একটা রাউন্ড করে কেটে নিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর এখন দেখেন এই যে আমি পাটটা করছি, এই পাটটা আলাদা করব, এমনি করে সুন্দর বাঁচ দিয়ে থাকবেন। মানে এই এই তিনটা পাট একত্রে সিলাবেন, তারপরে এই তিনটা পাট একত্রে সিলাবেন। আমার হয়ে গেছে, আর এখান থেকে 40 ইঞ্চি কোমর এসে যাবে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা দেখুন, ঘরে বসে কাজ শিখুন, তার কারণ এই কাজ মেয়েরা বা মহিলারা বেশি শিখতে চায়, এখন ছেলেরা শিখে না। তার কারণ এসএসসি পরীক্ষা দিতে দিতে অনেক বয়স হয়ে যায়, তখন কাজ শেখার বয়স থাকে না। কিন্তু এখন মেয়েরা অনেক শিখতে চায়, তারা আমাকে এসে বলে যে ভাই বাসা চা একটু কাজ শিখবো। আমি বলি যে ওইরকমভাবে আমার তো সময় নেই কাজ শেখাবো। আমি এর জন্য আশা করি যে যারা মেয়েরা কাজ শিখতে পারে, ঘরে বসে ভালোভাবে টেলারিং কাজটা শিখতে পারে। আমি এর জন্য চ্যানেলটা খুলেছি, আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা দেখবেন। আপনাদের অনুরোধ করে বলছি, আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তার কারণ আমিও একটা আশা নিয়ে আপনাদের যে কাজ শিখাচ্ছি, আমি তো কোনো টাকা নিচ্ছি না। আপনারা অনুরোধ করে বলছি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার চ্যানেলটা চালু হবে, নাহলে আমার চ্যানেলটা অটোমেটিক ইউটিউব কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। আর বন্ধ করে দিলে তো আপনাদের আমি শেখাইতে পারবো না। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তাহলে পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, জানি সবাই শিখতে পারে। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনার জীবন সুখময় ও আনন্দময় হোক। এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।